ওয়েলকাম টু মিম রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো লাল আলুর পিঠে এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় বানানোর জন্য আমি এখানে লাল আলু আর আলু নিয়েছি পাঁচশো গ্রাম মতো এবার আমি এটা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসারে দিয়ে দেবো এটা দুটো সিটি হয়ে গেলেই লাল আলু আর আলু সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে এটা ঠান্ডা করে নেব ম্যাশ করা হয়ে গেছে এবার আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো চালের আটা দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে খেজুর গুড় ব্যবহার করেছি আপনারা চাইলেন আখের গুড়ও ব্যবহার করতে পারেন ভালোভাবে এরা মেখে নিতে হবে আমি এখানে সন্দেশ নিয়েছি আপনারা চাইলে নারকলের ছায়ও নিতে পারেন এবার আমি হাতের তালুতে তেল দিয়ে এরম সেপ দিয়ে বানিয়ে নেবো আপনারা নিজেদের পছন্দ মতো সেপ দিয়ে বানিয়ে নিতে পারেন সন্দেশের পুটটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো হয় চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার আমি সবগুলো ঠিক ভাবে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো একটা একটা করে দিয়ে দেবো লো ফ্লেমে ভেজে নিতে হবে টু সাইডই ভালোভাবে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নেব ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে আমাদের লাল আলুর পিঠা একদম রেডি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন